দীর্ঘ পাঁচশো বছরের প্রতীক্ষার অবসান অবশেষে বাইশে জানুয়ারি সেই বহু বিতর্কিত রাম মন্দিরের শুভ উদ্বোধন হল অযোধ্যায় অযোধ্যার রাম রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনকে ঘিরে সোমবার জনস্রোতে পরিপূর্ণ হয় অযোধ্যার পণ্যভূমি রাম মন্দিরের উদ্বোধনের দৃশ্য চাক্ষুষ করতে অযোধ্যায় উপস্থিত হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার মানুষজন তবে যারা অযোধ্যায় পৌঁছতে পারেনি সেই সকল সনাতনী হিন্দু ধর্মাবিলম্বী মানুষজন নিজেদের এলাকায় শ্রীরামচন্দ্রের পূজার্চনায় মেতে ওঠে এদিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ এবং নামখানায় অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে ঘিরে উৎসবের মেজাজ কাকদ্বীপ এবং নামখানায় রামলালা প্রাণ প্রতিষ্ঠা উদযাপন কমিটির পক্ষ থেকে শ্রীরামচন্দ্রের পূজার্চনার আয়োজন করা হয় পাশাপাশি নামখানার টেকার বাজারে রামলালা প্রাণ প্রতিষ্ঠা উদযাপন করা হয় এই শোভাযাত্রায় সামিল হয় এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক সনাতন হিন্দু ধর্মাবলম্বী ভক্তবৃন্দ শঙ্খধ্বনি উলুধ্বনি ঢাকের বাজনা এবং ধূপধুনোর গন্ধে মোহময় হয়ে ওঠে শ্রীরামচন্দ্রের পূজা মণ্ডপ চত্বর রামলালার প্রতিষ্ঠা এটা সনাতনীদের কাছে একটা বিশাল বড়ো পাওনা স্বয়ং রামজি এসছেন এবং তার প্রাণ প্রতিষ্ঠা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে হচ্ছে এর থেকে বড়ো পাওনার কি হতে পারে এবং সনাতনীরা যেটা চেয়েছিল গোটা বিশ্বের কাছে যে বার্তা পৌঁছে দিতে সনাতনীরা এখনও পর্যন্ত বর্তমান সেই বার্তা গোটা বিশ্বের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে পৌঁছে গেছে এটাতে আমরা প্রচণ্ডভাবে খুশি এবং আমরা তারই ফলস্বরূপ কাকদ্বীপবাসী এবং কাকদ্বীপ বিশ্ব হিন্দু পরিষদের প্রখণ্ডের যারা দায়িত্বে আছে তাদের উদ্যোগ নিয়ে আজকে কাকদ্বীপ পোলট্রির মোড়ে এখানে আমরা রামলালার প্রতীকী প্রাণ প্রতিষ্ঠা হলো প্রত্যেক বছর রামনবমীতে এখানে পুজো হয় তেমনি সেই ধারাকে বজায় রাখার জন্য আজকে কাকদ্বীপের বুকে এখানে যোগ্যানুষ্ঠান হয়েছে সকালবেলা এবং সন্ধ্যেবেলা আরও প্রোগ্রাম রয়েছে প্রদীপ প্রজ্বলন রয়েছে হাতসবাজির কিছু ব্যবস্থা করেছে যারা লোকাল ভক্তবৃন্দ সনাতনী জন আমরা তাদের সঙ্গে সঙ্গ দিচ্ছি কৌশিক দাস দেশের মানুষকে ঐক্য হওয়ার বার্তা দিচ্ছে কারণ আমার দেশ যাতে শক্তিশালী হয় হিন্দু সনাতন ধর্ম এমন একটি ধর্ম সমস্ত ধর্মের মানুষকে ভালোবাসে কোনো ধর্মকে আঘাত করে না আমরা পাঁচশো বছর পরে যে রাম মন্দির পেয়েছি সেটা আমাদের কাছে আজকে খুব গর্বের দিন যে মানে যে ঐতিহাসিক সন্ধিক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম তার আজকে শুভক্ষণ আমরা শান্তি পেয়েছি তাই আমরা আজকে বন্যাটা শোভাযাত্রার মধ্য দিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা হবে এবং সন্ধ্যায় আমাদের অন্যান্য অনুষ্ঠান হচ্ছে মহারাজরা থাকবেন ভারত সেবার সঙ্গে যারা এখানে এসে আমরা একত্রিত হয়েছি আজ খুব আনন্দ লেগেছে যে এই দিনটা আমাদের কাছে খুব গর্বের দিন খুব আনন্দের দিন কারণ পাঁচশো বছর পরে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে পেয়েছি যে আমাদের পূর্বপুরুষ যুগাবতার যে রামচন্দ্রের জন্মস্থান আমরা ফিরত পেয়েছি এটা আমাদের কাছে খুব আনন্দের ব্যাপার আমরা ঐক্যহার্য আমার নাম রাজনায়ণ দাস এই উৎসব কমিটির সদস্য দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট সুন্দরবন গ্রিন নিউজ সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন